যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, যে গতকাল পিজাদ আব্বাস সিদ্দিকী ভাঙড়ের খড়গাটি চাঁদপুর গ্রামে যে ইসলামিক ধর্মসভা করলেন, সেই ধর্মসভায় আব্বাস সিদ্দিকীর লোকজনকে ভক্তদেরকে আসতে দেয়নি শওকত মোল্লার অনুগামী, এমনটি অভিযোগ ছিল গতকাল। এবং আজকে সেই অভিযোগ আরও বৃহত্তর হয়েছে যে শওকত মোল্লা নিজে নেতৃত্ব থেকে নিজে দাঁড়িয়ে থেকে সন্ত্রাসী চালাচ্ছে গোটা এলাকা। ক্যানিং 2 নম্বর ব্লকের দুর্গাপুর যে অঞ্চল সেই অঞ্চল সহ বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসী চালাচ্ছে এবং ভক্তদের আব্বাস সিদ্দিকীর ভক্তদের ঘর বাড়ি লুটপাট ভাঙচুর এমনকি মারধর করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই নলমুড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেখান থেকে রেফার করে আরজিগড়ে ট্রান্সফার করা হয়েছে। এমনই চিত্র আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখাবো, চলুন দেখে নিই সেই চিত্র। দেখুন কিভাবে ভেঙেছে আমাদের বাড়ি ঘরদোর, দেখুন আপনারা দেখুন কিভাবে ভেঙেছে বাড়ির ঘরদোর গুলো দেখুন। হরিয়ারপুর গ্রামে মেশিন কারখানা সব ভেঙে তছনছ করে দিয়েছে, দেখুন সব মেশিন পার্ট ভেঙে একদম তছনছ করে দিয়েছে, বাড়ি ঘরদোর ভেঙে টাকা পয়সা সব নিয়ে চলে গেছে, দেখুন কারখানা ভেঙে তছনছ করে দিয়েছে, টিভি ভেঙে দিয়েছে, মেয়েদের উপরে নির্যাতন করলো, দেখুন আপনারা ঘরের পাঁচিল ভেঙে ঢুকেছে, দরজা ভেঙে ঢুকেছে, পাঁচিল দেওয়া ঘর দরজা ভেঙে ঢুকে মেশিন কারখানা সব ভেঙে তছনছ করে দিয়ে গেছে, গ্রিল পর্যন্ত ভেঙে টিভি ফিভি সব ভেঙে দিয়ে গেছে, দেখুন ক্যানিং টুয়ে শওকত মোল্লার নেতৃত্বে আমাদের দুর্গাপুর অঞ্চলের কিছু কিছু এলাকায় তৃণমূলের গুন্ডা বাহিনীরা তারা প্রচণ্ডভাবে আমাদের ছেলেদেরকে যেভাবে মারধর করছে, আমাদের ছেলেদেরকে যেভাবে অত্যাচার করছে, বাড়ি লুট করছে, বাড়ি দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের যে ছেলেগুলোকে মেরেছে, আমরা অলরেডি নলমুড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমরা চিকিৎসাধীন, এখানে এসেছিলো, এনারা রেফার করেছে চিত্তরঞ্জনে, তাদের অবস্থা খুব আশঙ্কাজনক, আমরা বারবার প্রশাসনিক দ্বারস্থ হয়েছি, প্রশাসন দ্বারস্থ হওয়ার পরেও আমরা কোনো তাদের থেকে হেল্প পাচ্ছি না। আমরা যদি এই বিষয়টাকে যদি ভালোভাবে গুরুত্ব না দেয় প্রশাসন, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ সংগঠনের পক্ষ থেকে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে, যে এই এই যে অত্যাচারের এর যে সুষ্ঠু বিচার সুষ্ঠু যে জায়গা সেটা তৈরি হোক আমরা চাই, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের একটা বিষয় হলো এর পরবর্তীতে এই জিনিস যদি বন্ধ না হয় আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের পক্ষ থেকে আমরা বৃহত্তম আন্দোলনে নামব, যে আন্দোলনটা তারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ দেখবে। করছে না সাধারণ মানুষের প্রশাসন কোনো রকম সহযোগিতা করছে না এমনটি অভিযোগ উঠেছে। এবং এই মুহূর্তে আমরা জানতে পারছি তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন, তারা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না। গোটা দেশ জুড়ে বারবার এই প্রশ্ন উঠছে গোটা রাজ্য জুড়ে যে শওকত মোল্লা একজন বিধায়ক নাকি সন্ত্রাসী, এই প্রশ্ন কিন্তু উঠছে গোটা রাজ্য জুড়ে, বিভিন্ন সমাজ থেকে কিন্তু এই প্রশ্ন উঠছে। এমনকি এই তীব্র নিন্দা জানাচ্ছেন বিভিন্ন মহল। গতকাল আপনারা জানেন যে গোটা সোশ্যাল মিডিয়ায় সয়লাব হয়ে গেছিল, আমার উপরে হুমকি এবং আমাদের একজন রিপোর্টারকে মারধর করেছিল, এমনই চিত্র আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় জেনেছেন, খবরের মাধ্যমে আপনারা জেনেছেন। সেই সাংবাদিক আমি যারকে সেই শওকত মোল্লা হুমকি বা লাগাতার দিয়ে যাচ্ছেন শওকত মোল্লার অনুগামীরা এবং আমাদের রিপোর্টারকে এমনকি মারধর করেছে সেই শওকত মোল্লা, এমনটি খবর আপনারা অবশ্যই দেখেছেন। আজকে আপনাদেরকে জানিয়ে রাখবো শওকত মোল্লা সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, আব্বাস সিদ্দিকী সংগঠনের কর্মীদের উপর অত্যাচার করছে, এই খবর তো বারবার আসছে, এমনকি সাংবাদিকদেরকেও ছাড়ছে না, এই অভিযোগ কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখলাম। গণতান্ত্রিক সমাজে যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকদের উপর আক্রমণ, এ যেন গণতন্ত্রের একটা কণ্ঠ রোধ করার একটা বড় ষড়যন্ত্র এবং অপচেষ্টা।
এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।